Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum. Welcome back to my channel. Shabai kemon achen? Asha kori onek onek bhalo. Ajke ami apnader toiri kore dekhabo ekti oshombhob mojadar Egg Noodles. Kibhabe ghore khubi mojadar Egg Noodles apnara ranna korte paren. To cholun video ti shuru kora jak. Egg Noodles ranna korar jonno ami ekhane 3 packet Egg Noodles নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এটা শুধু আপনাদের ইচ্ছা তো আমি এবারে এই 3 প্যাকেটকে ভালোভাবে সিদ্ধ করে নেব গরম পানিতে তো আমি সবার প্রথমে যে কড়াইটা গরম করে নিয়েছি এরপরে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমি সয়াবিন তেল দিয়ে যে ভাজব এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে হাফ কাপ পেঁয়াজ কুচি তো দিতে পারেন এটা শুধু আপনাদের ইচ্ছা দুইটি কাঁচা মরিচ তা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা তাদের মতো মরিচ দিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কুচি তো আপনারা চাইলে এর সাথে আরো একটু অ্যাড করতে পারেন গাজর কুচি আলু এটা শুধু আপনাদের ইচ্ছা আমি এসব দেইনি আপনারা চাইলে দিতে পারেন এতে করে আরো ভালো হয় আর আরো টেস্ট হয় সো এবারে দেখতে পাচ্ছেন আমি এক সাইডে টমেটো গুলোকে লিখে নিয়েছি পরে এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে এখানে দুইটি ডিমও ইউজ করতে পারেন তো এবারে আমি ডিমটি একবারে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন তো আগে একটু হয়ে নে তারপরে ডিমটা গুলবেন তার আগে মিশাবেন না তো এরপরে মিশিয়ে নিচ্ছি তো করে কি হয় আর পেঁয়াজের সাথে লাগবে না দিই তাহলে ভালো ভাজা ভাজা হয়ে আসবে সো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভেজে নিচ্ছে এবারে আমি একটু হালকা ভেজে নিব তো ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে 3 প্যাকেট মশলা ছিল ওই 3 প্যাকেটের মশলা আমি যে এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না নুডলসের যে মশলাটা আছে সেটা দিয়েই রান্না করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব আর এটা যেহেতু Egg Noodles এখানে সবগুলো উপকরণ আছে তো তাই আমি লবণ দেইনি তো লবণ দিলে যে কড়া হয়ে যেতে পারে তো লবণ ছাড়াই আমার তা পরিমাণ মতো লবণ হবে তো এরপর আমি সিদ্ধ করা Egg Noodles-টা দিয়ে দিচ্ছি তো আমি এই Egg Noodles-টা বলতে গেলে একবারে উতরিয়ে গরম পানিটাকে তারপরে এক উতরানো দিয়ে নামিয়ে ফেলেছিলাম তো এই ভিডিওটা আপনাদের দেখাইনি আশা করি আপনারা সিদ্ধ করে নিতে পারবেন এইভাবে করে এবারে আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সো গাইস আমাদের তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার Egg Noodles আশা করি সবার অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ